Hey, what's up, guys? This is Shuruk. Welcome back. And if you are new to the channel, subscribe. If you are not, then subscribe. Put a pass bell icon. Press the bell icon. Feature. No, tomorrow's video update. Pause. Jono. Today's video is a very important video. Okay, because important. Bolam. Jara. Tomra. Mask gain. Korte chai. Okay, so jate khubi ichcha je mask gain korboi. Okay, so ei jonno ei video ta tomader ke shesh porjonto dekhte hobe. Karon ki bondhura. Amra jani mask gain korar jonno amader shobte shorbopothom amader jeta dorkar pore. Seta holo amader ki protein. আমাদের প্রোটিনের জন্য কিন্তু মাস গেইন হয় শুধু যদি আমরা ওয়ার্কআউট করি তাহলে কিন্তু কিচ্ছু হবে না তো সেই জন্য আমাদের আমরা এটা জানি না যে আমরা কত গ্রাম আমরা প্রোটিন খাবো ঠিক আছে একদিনে আমরা কত গ্রাম আমাদের শরীরে প্রোটিনের রিকোয়ারমেন্ট দরকার যে আমাদের মাস গেইনটা হবে ঠিক আছে আমাদের যতটা শরীরে আমরা যদি যতটা আমরা খাওয়া দাওয়া করছি ততটা যদি ওয়ার্কআউট করি তাহলে আমাদের শরীরে কিছুই থাকলো না ঠিক আছে আমরা যদি মাস গেইন করতে চাই বা ওয়েট গেইন করতে চাই তাহলে কি আমাদের ক্যালোরি সার্কুলেশনে যেতে হবে মানে আমাদের শরীরে যতখানি ক্যালোরি দরকার তার থেকে আমাদের বেশি ক্যালোরি খেতে হবে তো সেই জন্য তোমাদেরকে এটা জানা উচিত যে প্রোটিন আমরা কতগুলো খাবো ঠিক আছে অনেকে এটা জানে না যে প্রোটিন আমরা কতগুলো খাবো সে ডিম বা ওয়ে প্রোটিন যেটা ইউজ করে ঠিক আছে তো সে যদি খেয়ে নেয় কিন্তু এটা জানে না যে কতখানি তো আমাদের শরীরের দরকার পড়ে তো সেই জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুব বড় করে তোমাদেরকে বলবো না ছোট্ট মধ্যে তোমাদের বুঝিয়ে দেবো কতখানি তোমাদের নিজের রিকোয়ারমেন্টে তোমাদের প্রোটিন দরকার এটাতে তোমাদের প্রোটিনও নষ্ট হবে না অনেকে অনেক খায় এটাতে তোমাদের বেশি যদি হয় সেটা কিন্তু আমাদের শরীরে যতখানি দরকার ততখানি নেবে বাদ বাকি কিন্তু ভেস্ট ঠিক আছে তো এবার এবার এটা যদি তোমরা জেনে নাও আজকে ভিডিওটা দেখে তাহলে তোমরা কিন্তু যে কোনো কারো তোমাদের বন্ধু হোক ঠিক আছে যে কোনো কাউকে তোমরা কিন্তু বলে দিতে পারবে যে ওর শরীরে কতখানি প্রোটিন দরকার তো চলো ভিডিওটা যাওয়া যাক আর ভিডিও যাওয়া শুরু করার আগে আরেকটা কথা বন্ধুরা তোমরা যদি মানে ইনস্টাগ্রামে এখনও ফলো না করো তো এটা দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম আইডি তো অবশ্যই ফলো করে রাখো কারণ কি বন্ধুরা তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে ওখানে করবে আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা ডিম থেকে প্রোটিন নাও বা তোমরা হলো ওয়ে প্রোটিন থেকে প্রোটিন নাও ঠিক আছে প্রোটিনের সোর্স কিন্তু অনেক রকম আছে তোমরা হচ্ছে ডিম খেতে পারো পনির খেতে পারো সোয়াবিন খেতে পারো একটা কথা সোয়াবিন নিয়ে আমি একটা ভিডিও করবো ঠিক আছে তোমাদের সোয়াবিন থেকে কীভাবে প্রোটিন নিতে পারো ঠিক আছে তোমাদের প্রোটিন যতক্ষণ দরকার রিকমেন্ড তোমরা কীভাবে নিতে পারো সোয়াবিন থেকে আমি এই ভিডিওটা করবো খুব তাড়াতাড়ি আর এরপরে আমি ভিডিও আনবো যে তোমাদের হলো সারাদিনে মাস গেইন করার জন্য কী কী খেতে হবে তারপরে আনবো সাপ্লিমেন্টের ব্যাপারে ঠিক আছে তো সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি এখন তো চলো এবার ভিডিওতে যাওয়া যাক তো দেখো তোমাদের প্রোটিন কিন্তু তোমাদের শরীরে ঠিক আছে আমি দুটো ভাগ করছি প্রথমে একটা যারা জিম করে না আর একটা যারা জিম করে ঠিক আছে যারা নর্মালি জিম করে তাদের কথা বলছি আমি আজকে কারণ কি বন্ধুরা তোমরা তো ওরকম বডি বিল্ডার টাইপের জিম করো না ঠিক আছে তো যারা ওরকম ওয়ার্কআউট করো তাদের এমনিতেই নলেজ আছে অনেক তো আমার থেকে এই ভিডিও দেখে তারা নলেজ নেবে না তো সেই জন্যে তোমরা আমি তাদের কথা বলছি যারা হচ্ছে জিম করো সাধারণত ঠিক আছে মোটামুটি তোমাদের বডি টডি বানানোর ইচ্ছুক তো তাদের কথা বলছি যারা জিম করে না একটা সাধারণত নর্মাল যারা ঠিক আছে নর্মাল পার্সেন তাদের কথা বলছি তাদের কিন্তু বডি ওয়েট হিসাবে এক গ্রাম তাদের প্রোটিন নেওয়া উচিত মানে এক কিলোতে এক গ্রাম এবার তোমাদের ভাঙ্গায় যদি দেই একটা বডি যদি মানুষের যদি ওয়েট হয় সাপোজ 40 কিলো কি 50 কিলো ওয়েট এবার 40 কি 50 কিলো ওয়েট যদি হয় তাহলে এক গ্রাম এক গুণন তোমরা হচ্ছে 40 কি 50 যেটা ওয়েট হবে সেটাকে গুণ করবে ঠিক আছে তাহলে যেটা বাড়াবে সেটা তোমার বডি ওয়েটের হিসাবে তোমাদের প্রোটিন এবার যারা বলি জিম করে তাদের কথা বলছি তো আমার চ্যানেলে যারা দেখো তারা হয়তো বেশিরভাগ তোমরা ওয়ার্কআউট করো বা ওয়ার্কআউট করা আমার ভিডিও দেখে অনেকে মোটিভেশন পাচ্ছ ঠিক আছে তো চলো যারা ওয়ার্কআউট করো তাদের কথা বলি তোমাদের 1.5 গ্রাম পার বডি ওয়েট তোমাদের নিতে হবে যেমন আমার ওয়েট ধরো 60 কিলো সাপোজ আমি ধরলাম আমার ওয়েট 60 কিলো এবার আমরা কী করবো 1.5 গ্রামকে গুণন 60 দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে সমাজ 90 গ্রাম হবে তাহলে আমার বডি ওয়েট হিসেবে কত হলো আমার 90 গ্রাম প্রতিদিন আমার প্রোটিন দরকার ঠিক আছে যেমন তোমরা জানো একটা ডিমের মধ্যে 6 গ্রাম প্রোটিন থাকে ফুল ডিমে ঠিক আছে 6 গ্রাম তোমরা প্রোটিন পাবে তো এম করে 6 গ্রাম তোমরা যদি ওয়ে প্রোটিন নাও 25 থেকে 30 গ্রাম তোমরা প্রোটিন পাবে এইভাবে তোমাদের কিন্তু সারাদিনে তোমাদের 90 গ্রাম প্রোটিন কিন্তু দরকার এবার সবার ক্ষেত্রে বলছি না 90 গ্রাম তোমাদের ওয়েট যদি 50 কিলো হয় তাহলে 1.5 × 50 সমান সমান যত হবে তত এবার আমার যদি ওই 60 কিলো হয় 1.5 × 60 ঠিক আছে তোমাদের যদি 70 কিলো হয় তাহলে 1.5 × 70 ঠিক আছে এইভাবে তোমরা মাল্টিপ্লাই করবে তাহলে কি তোমরা হচ্ছে বুঝে যাবে যে তোমাদের কতখানি সব প্রোটিন রিকমেন্ড তোমাদের শরীরে এবার তোমাদের যদি বন্ধুরও কোনো হয় তোমরা ওইভাবে তোমরা শুনে নেবে তোমার হচ্ছে বডি ওয়েট কত ঠিক আছে আর ওয়েট কত ওটাতে তোমরা দিয়ে 1.5কে তোমরা গুণন করে দেবে তাহলে তোমরা বডি ওয়েট হিসেবে তোমাদের প্রোটিন পাউডার সরি তোমাদের কতখানি প্রোটিন লাগবে তোমরা জানতে পেরে যাবে ঠিক আছে তো সত্য একটা সিম্পল ব্যাপার তো আশা করি তোমরা অনেকে জানা ছিল না যারা জানা ছিল তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে দিও কারণ কি কমেন্ট করলে মোটিভেশন পাওয়া যায় আরও ভিডিও বানানোর জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে নিও তো এটাই ছিল ছোট্ট ভিডিও আজকে মতো থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই